বিডিআর হত্যা মামলার বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও দীর্ঘ এই রায়ের সার্টিফাইড কপি পেতে আসামিদের যে খরচ বহন করতে হবে তাতে মামলার অচলাবস্থা তৈরি হবার শঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই সংকট সমাধানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার কথা জানিয়েছেন তিনি। রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়ায় আপিল বিভাগে বিডিআর হত্যা মামলার আপিল করা যাচ্ছে না বলে জানান আসামিদের আইনজীবী তামজিদ সুমনের রিপোর্ট। ভিন্ন ভিন্ন নামে পরিচিতি পেলেও সীমান্ত রক্ষায় বিডিআরের সাফল্য 223 বছরের ইতিহাস। এ বাহিনীতে আছেন দুজন বীরশ্রেষ্ঠ, কিন্তু 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর জওয়ানদের নারকীয় ঘটনা বাহিনীর সাফল্য ম্লান করে অনেকাংশেই। বিডিআর বিদ্রোহের পর এখন পর্যন্ত সবকটি তদন্তে পাওয়া তথ্য বলছে কলঙ্কজনক ওই বিদ্রোহের জন্য দায়ী বিডিআরের তৎকালীন গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। বিদ্রোহের ওই ঘটনায় 9,019 জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও চাকরিচ্যুত করা হয়। এদের 8,287 জন বিভিন্ন মেয়াদে লঘুদণ্ড পেয়ে বিজিবিতেই বহাল রয়েছেন। আর হত্যা মামলায় 152 জনের মৃত্যুদণ্ড ও 161 জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ 262 জনের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশেষ জজ আদালত। রোমহর্ষক সেই হত্যা ও বিদ্রোহের ঘটনায় বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তবে দীর্ঘ এই রায় 2,959 পৃষ্ঠা হওয়ায় রায়ের সার্টিফাইড কপি উত্তোলন করতে এক একজন আসামিকে খরচ করতে হবে প্রায় 1,76,000 টাকা, যা বেশিরভাগ আসামির বহন করার সম্ভব নয়। যে কারণে রায়ের কপি উত্তোলন না করতে পারায় এখনও রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল ফাইল করতে পারছেন না আসামি পক্ষের আইনজীবী। এখন সুপ্রিম কোর্টে আপিলটা ফাইল করতে গেলে প্রায় আমাদের 60,000 পৃষ্ঠা কপি আমাদেরকে সেগুলি যুক্ত করতে হবে এবং সেটি 14টা কপি করে আমাদেরকে বই আকারে করে এগুলো ফাইল করতে হবে। আমরা যে এখন যে রায়টা আছে, যেটা মহামান্য হাইকোর্ট বিভাগ ঘোষণা করলেন পূর্ণাঙ্গ জাজমেন্ট 29,059 পৃষ্ঠা, এটি যদি আপনার সার্টিফাইড কপি নিতে হয় ফোলিওতে তাহলে প্রায় 8-9 লক্ষ টাকার প্রয়োজন। কোর্ট ফি ছাড়া সাদা কাগজে ফটো সার্টিফাইড কপি দেওয়ার জন্য আমরা একটা আবেদন করেছি। তো অফিসিয়ালি আমরা এই বিষয়টি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আদেশ আমরা পাইনি, তো যার কারণে আমরা এই হাইকোর্ট বিভাগের এই বিশাল বাল্কি জাজমেন্ট সেটির কপি আমরা সংগ্রহ করতে পারিনি। আসামি পক্ষের এমন আবেদনের কথা শুনে অ্যাটর্নি জেনারেল বলছেন সংকট সমাধানে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে। উনি গতকাল দেশে ফিরেছেন, বাইরে ছিলেন, আমি একটু সময় করে ওনার সাথে কথা বলবো যে এটাকে সমাধান কিভাবে করা যায়, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। রায়ের পাতা হলো 29,059 পাতা, এ টোটাল রায়ের। এর যদি সার্টিফাইড কপি নিতে হয়, ফটোকপিতে স্ট্যাম্প লাগিয়ে যদি না হয় তাহলে এক একটা সার্টিফাইড কপিতে লাগবে 1,75,554 টাকা। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা খুব একটা ডেডলক সৃষ্টি হয়ে যাবে। তার কারণ মোটমাট এখনও ফাঁসির আসামি হলো 139 জন আর যাবজ্জীবন হলো 185 জন। মামলার রায় কার্যকর হলে অনেকাংশেই বিদ্রোহের কলঙ্ক মুছে ফেলা যাবে বলে মনে করেন বিজিবি কর্মকর্তারা। তামজিদ সুমন, NTV News, ঢাকা।